আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আলোচনা করব ঈদের বর্জনীয় আমল। বর্তমানে মুসলিম মিল্লাতের এক নম্বর হলো বিজাতীয় আচরণ প্রদর্শন। বর্তমানকালে বিজাতীয় আদর্শ অনুসরণে বিজাতীয় আচরণ মুসলিম সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নিজস্ব সংস্কৃতি আদর্শ উপেক্ষা করে পোশাক পরিচ্ছদ, চালচলন, শুভেচ্ছা বিনিময় অমুসলিমদের অন্ধ অনুকরণে লিপ্ত হয়ে পড়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অন্য জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে। দুই নম্বর হলো জুয়া, মদ, জানাবি বিচার ও মাদক দ্রব্যের সেবন। আজকাল ঈদের দিনে আনন্দ ফুর্তির নামে কবিরা গুনার কাজে লিপ্ত হতে দেখা যায়। অশ্লীল গান বাজনা জমজমাট আসর বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মতের মধ্যে এমন একটি দল পাওয়া যাবে যারা ব্যভিচার, রেশমি, মদ বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। তিন নম্বর হলো নারী পুরুষ একে অপরের বেশ ধারণ। ঈদের দিনে এই কাজটি অন্যান্য দিনের চেয়ে বেশি পরিলক্ষিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষের বেশ ধারণকারী নারী ও নারী বেশ ধারণকারী পুরুষ অভিশপ্ত। চার নম্বর হলো নারীদের অশালীন পোশাক পরে রাস্তা বের হওয়া। খোলামেলা অশালীন পোশাকের, নগ্ন ও অর্ধনগ্ন পোশাকের রাস্তাঘাটে বের হওয়া ইসলাম শরীয়তে নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদল এমন নারী যারা পোশাক পরিধান করেও উলঙ্গ, অন্যদিকে তারা আকর্ষণ করবে, অন্যরা তাদের প্রতি আকৃষ্ট হবে। আমরা যদি ঈদকে ইবাদত হিসেবে পালন করতে চাই তবে অবশ্যই আমাদেরকে উল্লেখিত বিষয়সমূহ মেনে চলতে হবে।